29 জানুয়ারি শনিবার পূর্ব বর্ধমান জেলার পুলিশের নির্দেশে পূর্ব বর্ধমান জেলায় মেমারি এক নম্বর ব্লকের মেমারি পৌরসভার অন্তর্গত শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালায় মেমারি থানার পুলিশ। বৈধ কাগজ দেখাতে না পারায় 14 জন বাইক আরোহীকে আর্থিক জরিমানা করল মেমারি থানার পুলিশ। মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জি সুদীপ্ত মুখার্জি জানান, মেমারিতে প্রত্যেক দিনই চলছে নাকা চেকিং এবং যে সমস্ত ব্যক্তিরা তাদের বৈধ কাগজ দেখাতে পারছেন না তাদের আর্থিক জরিমানা করছেন। শনিবার মোট 14 জন বাইক আরোহীকে বৈধ কাগজ দেখাতে না পারার জন্যই আর্থিক জরিমানা করল মেমারি থানার পুলিশ। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।